হাই ফ্রেন্ডস, আজকে আমাদের ডেস্টিনেশান শ্রীরামপুর। সো ফাইনালি শ্রীরামপুরে একটা রিটার্ন টিকিট কেটে ফেললাম। সো এই যে প্ল্যাটফর্ম থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছি, কেন কি ট্রেনের হর্ন পড়ে গেছে। সো প্ল্যাটফর্মে এসে দেখছি, যা বাবা, ট্রেন তো আসেই নেই। সো আমি অপেক্ষা করছি। সো ফাইনালি ট্রেন পেয়ে গেছি, শ্রীরামপুরের উদ্দেশ্যে যাচ্ছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক আর একটা শেয়ার করবেন। আর যদি মনে করেন যে আরও ভালো ভালো ভিডিও ইন ফিউচার আমি আপনাদের দিতে পারবো, তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমার ভিডিও বানানোর আরও ইচ্ছা জাগবে। আজকের ডেস্টিনেশন হলো শ্রীরামপুর। শ্রীরামপুরের চিকেন বিরিয়ানি পাওয়া যায় শুনেছি নাকি 30 টাকা। তার আগে বলি, যারা আমাকে চেনো না, আমি শম্ভু, তোমরা দেখছো টাইম পাস ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল, বাঙালির কাছে খাওয়াটাই ইমোশান। আমি শ্রীরামপুর পৌঁছে গেছি 3 নম্বর প্ল্যাটফর্মে যাবার জন্য অপেক্ষা করছি। ট্রেনটা জাস্ট যাবে, আমিও 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। চিকেন বিরিয়ানি মাত্র 30 টাকা। এই যে আমাদের চিকেন বিরিয়ানি, দারুণ কন্টেন্ট দেখো সবই। এই দোকানটা দেখতে পাচ্ছো, 3 নম্বর প্ল্যাটফর্মে মাত্র 30 টাকায় চিকেন বিরিয়ানি। আমি একটু জুম করে দেখালাম, কাকুটা আমার দিকে দেখছে কি দেখাচ্ছে রে। সো আপনারা দেখতে পাচ্ছেন, মাত্র 30 টাকায় চিকেন বিরিয়ানি। হাই ফ্রেন্ডস, আমরা শ্রীরামপুর চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। সো আমরা আজকে চিকেন বিরিয়ানি খাবো, মাত্র 30 টাকায় 3 নম্বর প্ল্যাটফর্মে চিকেন বিরিয়ানিটি আছে। সো ফাইনালি আমি 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, চিকেন বিরিয়ানি খাবো। সো এই অনেকটা কাছাকাছি চলে এসেছি। সো আমি দোকানে এসে গেছি, মাত্র 30 টাকায় চিকেন বিরিয়ানি। এই যে আমাদের চিকেন বিরিয়ানি রেডি। এক পিস আলু দিয়েছিল, আলুটা নিচে আছে। সো আমি খাওয়ার কোনো ভিডিও বানাইনি, জাস্ট ফটো তুলেছি। এটা আমার লাইফের সেকেন্ড ব্লগ বিরিয়ানির। সো জানি না কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।